নমস্কার, আমি অর্ঘ্য দাশগুপ্ত, দ্য রেগুলার .in নিউজ থেকে। আজ আমরা চলে এসেছি কল্যাণ ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্সে। ডক্টর ব্যাসদেব দাশগুপ্তর সাথে কথা বলতে, উনি প্রফেসর ইকোনমিক্স ডিপার্টমেন্টের। স্যার নমস্কার। নমস্কার। করোনা ভাইরাসের ফিয়ারে টোটাল গ্লোবাল যে রিসেশন দেখা দিচ্ছে বা ইকোনমিক যে স্লো ডাউন দেখতে পাচ্ছি আমরা আজকে, তার ফ্যাক্টরসগুলো কী কী, তার স্টেপস নেওয়া উচিত বা কী কী অ্যাওয়ারনেস প্রথম থেকে ফলো করলে এই জিনিসগুলো থেকে আমরা একটু সতর্ক থাকতে পারবো, আমরা স্যারের কাছ থেকে একটু জেনে নেবো। স্যার, এই যে করোনার ফিয়ার আজকে টোটাল ইকোনমিক স্লো ডাউন দেখা দিয়েছে, ফিনান্সিয়াল যে বিভিন্ন ক্রাইসিস দেখা দিচ্ছে, কী বলবেন এই ব্যাপারে? না দেখুন, বিশ্বের অর্থনীতি এবং তার সাথে ভারতের অর্থনীতি গত দেড় দু বছর ধরে এমনিতেই ভালো জায়গায় ছিল না, এবং 2007-08 সালে যে অর্থনৈতিক মন্দা শুরু হয়েছিল, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র যার কেন্দ্রবিন্দু ছিল, তারপর থেকে সেটা সারা বিশ্বে ছড়িয়েছিল, সেইটা সেই মন্দার প্রভাবটার থেকে কিন্তু পৃথিবীর এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি একদিকে। দ্বিতীয়ত, গত দেড় দু বছরে এই সংকট আরও ঘনীভূত হয়েছে নানান কারণ, নানান অর্থনৈতিক কারণে ঘনীভূত হয়েছে। সেখানে আজকে যে অবস্থাটা আমরা দেখতে পাচ্ছি, সেটা করোনা না হয় অন্য কিছু হলেও হয়তো একই ঘটনা ঘটতো। মানে মানে একটা জাস্ট বড় শক বা বড় ধাক্কার দরকার ছিল যে এই পতনটার জন্য, তো সেটা করোনার মাধ্যমে হচ্ছে, যার ফলে সারা বিশ্বের বাণিজ্যিক লেনদেন, অর্থনৈতিক যে কারবার, সেগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো করোনা ভাইরাসের কারণে, সেই কারণে এটা আরও ত্বরান্বিত হয়েছে, আরও আরও এর জেটটা, তীব্রতাটা আরও বেড়েছে। তো এই শকটা, আমার বক্তব্য হচ্ছে করোনা ছাড়া অন্য কিছু হলেও হয়তো একই ঘটনাই ঘটতো, মানে এক্ষেত্রে করোনা হয়েছে, করোনার কারণে হচ্ছে, কিন্তু বিশ্বের অর্থনীতি এবং ভারতীয় অর্থনীতি গত দেড় দু বছর এমন টলমল জায়গায়। ভারতের যেমন অর্থনৈতিক বৃদ্ধির হার ইতিমধ্যেই কমতি, মানে পাঁচের নিচে চলে গেছে আমরা জানি, এবং এখনও অবধি সেই অর্থে কেন্দ্রীয় সরকারের থেকে যে উপযুক্ত ব্যবস্থা নেওয়া দরকার ছিল সেই ব্যবস্থাগুলো আমরা এখনও অবধি দেখিনি। তো তার সাথে করোনা ভাইরাস যুক্ত হয়ে অর্থনীতির অবস্থা আরও টলমল হয়েছে। তো মানে 2007-08 সালে ভারত যখন বিশ্বের অর্থনৈতিক মন্দা হয়েছিল, এই প্রসঙ্গে একটা কথা বলা দরকার, তখন কিন্তু ভারতীয় অর্থনীতির উপর প্রভাব পড়েছিল ঠিকই, কিন্তু এতটা মারাত্মক প্রভাব ছিল না। কিন্তু এখন যেটা হয়েছে, ভারতীয় অর্থনীতি বিদেশের অর্থনীতির সাথে, মানে বিশ্বের অর্থনীতির সাথে এমনভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে যে বিদেশে কোথাও কিছু হলে, মানে ডোনাল্ড ট্রাম্প যদি হাঁচিয়ে দেন তাহলেও এখানে সর্দি হবে, এরকম একটা ব্যাপার দাঁড়িয়ে গেছে, যেহেতু ইন্টাররিলেটেড ব্যাপারটা। স্যার, আর একটা জিনিস, এই সারা পৃথিবীতে চায়না ইম্পোর্ট এক্সপোর্টে সব থেকে এগিয়ে, মানে আজকে ইম্পোর্ট সমস্ত দেশ ইম্পোর্ট ইম্পোর্ট এক্সপোর্ট না, মানে ম্যানুফ্যাকচারিং মানে চায়নাকে বলা হচ্ছে ম্যানুফ্যাকচারিং হাব অফ দ্য ওয়ার্ল্ড, রাইট? তো আজকে এই যে রেস্ট্রিকশনসগুলো আসছে, এই যে ইম্পোর্ট রেস্ট্রিকশন, এক্সপোর্ট রেস্ট্রিকশনস হচ্ছে, ট্রেডে কতটা হ্যাম্পার হবে বা কত রকম? মানে ট্রেড তো সাংঘাতিকভাবে হ্যাম্পার্ড হচ্ছেই, এবং অর্থনীতিতে যে খারাপ প্রভাব আছে তার একটা বড় ইন্ডিকেটর হচ্ছে, দেখুন আন্তর্জাতিক বাজারে পেট্রোলের দাম হু হু করে কমে যাচ্ছে। এখন পেট্রোলের দাম কমার অনেক কারণ আছে, তার মধ্যে একটা কারণ হচ্ছে যে বিশ্বে চাহিদা কম, তাহলে উৎপাদন কম হচ্ছে, চায়নায় যেমন উৎপাদন কম হচ্ছে ধরে নেওয়া যেতে পারে, সুতরাং এই মুহূর্তে পেট্রোল বা ডিজেলের ডিমান্ডটাও সেই কারণে কম। তো পেট্রোল একটা ইন্ডিকেটর সারা বিশ্ব অর্থনীতি, পেট্রোলের দাম আর কি, যে বিশ্ব অর্থনীতি কোথায় দাঁড়িয়ে আছে। তো সেদিক থেকে চায়নায় আর চায়নাকে মনে, যেটা বললাম একটুখানি আগে, যে চায়না হচ্ছে ম্যানুফ্যাকচারিং হাব অফ দ্য ওয়ার্ল্ড, একদম। তো সারা বিশ্বের সমস্ত ম্যানুফ্যাকচার 90% ম্যানুফ্যাকচারিং এখন চায়নাতে। তো এবারে চায়নায় যদি প্রোডাকশন না হয় এবং চায়নার সাথে কেউ যদি কারবার করতে না চায় এই মুহূর্তে, তাহলে জিনিসপত্রের সাপ্লাই অন্যান্য দেশে কমবে, এবং যে জিনিসপত্রের সাপ্লাই কমা মানে সেই সমস্ত দেশগুলো যারা চায়নার উপর নির্ভরশীল, তাদের প্রোডাক্ট, বেশিরভাগ প্রোডাক্টের জন্য, ইনক্লুডিং ইন্ডিয়া অনেক প্রোডাক্টের জন্য,
সেই ব্যবসাগুলো বা সেই কারবারগুলো ভালোভাবে চলবে না এখন, এবং এটা কতদিনে কাটিয়ে উঠবে এটা বলা মুশকিল। কারণ এখনো এখন আমরা বিশেষজ্ঞদের মতে করোনার একেবারে মানে সেম পিক পয়েন্টে রয়েছে, এবারে পিক পয়েন্টের থেকে কবে আমরা যেমন ধরুন আমার বিশ্ববিদ্যালয় আজকের থেকে ছুটি ঘোষণা করে দিয়েছে, বা আমরা আমাদের অনেক কাজকর্মে বাইরে যাই, তখন আমরা আজকাল আমরা প্লেনেই যাতায়াত করি, দিল্লি বা ব্যাঙ্গালোর বা অন্য কোনো জায়গায় কনফারেন্স বা কোনো মিটিং ইত্যাদি অ্যাটেন্ড করতে, এখন সেগুলোও বন্ধ। কাজেই এরকম ধরে নেওয়া যেতে পারে যারা এরকম যাতায়াত করে অফিসিয়াল ওয়ার্কে তারাও এখন যাবে না। তো এই ইন্ডাস্ট্রি হ্যাম্পারের জন্য পরবর্তীকালে কি প্রাইস বাড়ার সম্ভাবনা আমার মনে রয়েছে টিকিটিং এর উপর, কি বলবেন আপনি? মানে পরবর্তীকালে প্রাইস বাড়ার সম্ভাবনা আমার মনে হয় না খুব একটা থাকবে, কারণ প্রাইস যদি বাড়ে তখন লোকে কিনবে কেন টিকিট? তখন মানে লোকের এমনিতেই সাধারণ লোকের ক্রয় ক্ষমতা এখন কমে গেছে, পারচেজিং পয়েন্ট কমতির দিকে। এবারে বিমানের টিকিটের দাম যদি বাড়ে তাহলে বিমানের টিকিট কেউ কিনবে কি? কয়েকজন ছাড়া, যাদের ক্ষমতা আছে তারা ছাড়া। সেটাই করোনা ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত হবেন না বা গুজব ছড়াবেন না। পশ্চিমবঙ্গ সরকার এই ভাইরাস মোকাবেলায় আপনার পাশে আছে। জ্বর, কাশি ও শ্বাসকষ্ট, ফ্লু এর লক্ষণগুলি করোনা ভাইরাস সংক্রমণেরও সাধারণ উপসর্গ। এই উপসর্গগুলি দেখা দিলে কিছু বিষয়ে আপনাকে মেনে চলতে হবে। সাবান এবং জল দিয়ে কিংবা অ্যালকোহল আছে এমন হ্যান্ড রাব দিয়ে বারবার হাত ধোয়া অভ্যেস করুন। হাঁচে কিংবা কাশির সময় কনুই ভাঁজ করে নাক মুখ ঢেকে রাখুন অথবা রুমাল বা টিস্যু ব্যবহার করুন। ব্যবহৃত টিস্যু ঢাকনা দেওয়া ময়লা ফেলার পাত্রে ফেলুন। ভিড়ের মধ্যে যাবেন না। অসুস্থ বোধ করলে ডাক্তার দেখান এবং আগামী 14 দিন একান্তে বিশ্রামে থাকুন। নিজের মুখ, চোখ এবং নাক স্পর্শ করবেন না এবং প্রকাশ্যে থুথু ফেলবেন না। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত। স্যার, এবার আমরা একটু মার্কেটের ব্যাপারে আলোচনা করি। মার্কেটে আপনার আজকে যেরকম নিফটিতে আপনার ডাউনফল হয়েছে, সেনসেক্সে 2000 পয়েন্টের ডাউনফল, তো কি কি রিজনের জন্য ডাউনফল গুলো হচ্ছে এবং কি কি এই সময় প্রত্যেকটা ইনভেস্টরের কি কি জিনিস মাথায় রাখা উচিত যেগুলোর মাধ্যমে তারা ইনভেস্টমেন্ট করবে? না, এখানে দেখুন শেয়ার মার্কেট উত্থান, শেয়ার মার্কেট এমন একটা জিনিস, এমন একটা জায়গা যেটা সবসময় উত্থান আর পতনের মধ্য দিয়ে চলে, এবং উত্থান আর পতনের মাধ্যমেই এখানে বিনিয়োগকারীরা লাভ করে। তো এখন যেটা পতন হচ্ছে সেটা অ্যাবনর্মাল, অস্বাভাবিক। তো সেইটা এতটাই অস্বাভাবিক যে বিনিয়োগকারীরা শেয়ার মার্কেটে আর আস্থা রাখতে পারছে না। কাজে অনেকেই চেষ্টা করছে শেয়ার বিক্রি করে দিতে। তাহলে কোনো জিনিসের বিক্রি যদি বেড়ে যায়, মানে সাপ্লাই যদি বেড়ে যায় আর কি, যোগান যদি বেড়ে যায়, তাহলে তার দাম পড়তে বাধ্য। তো শেয়ার মার্কেটের ক্ষেত্রে এখন এই ঘটনাটা ঘটছে, এবং এর জন্য অন্যতম ফ্যাক্টর সারা বিশ্বে এই করোনা ভাইরাসের কারণে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হওয়া। এবং শেয়ার মার্কেটটা তো মানে বেসিক্যালি শেয়ারটা কি, শেয়ার হচ্ছে কোনো কোম্পানির কোনো অংশীদারিত্ব আমি কিনছি, তো সেটা তো ডিপেন্ড করবে কোম্পানি পারফরমেন্সের উপরে। তো এখন তো কোনো কোম্পানির পারফরমেন্স ভালো নয়, কাজে লোকে আর আস্থা রাখতে পারছে না যে শেয়ার কিনে হয়তো প্রফিট, মানে ডাউনফলটা আরো বাড়তে চলেছে। আবার অনেকে এর মধ্যে ফাটকা খেলার চেষ্টা হয়তো করবে, তারা ভাববে যে এখন দাম কমছে তাহলে কিছুটা কিনে রাখি, পরবর্তীকালে দাম যখন বাড়বে বিক্রি করবো। তবে সেই সংখ্যাটা আমার মনে হচ্ছে এই মুহূর্তে খুব খুব কম। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে ভারতের শেয়ার মার্কেটে গত 23 বছর ধরে বিদেশি বিনিয়োগকারীরা প্রচণ্ড পরিমাণে বিনিয়োগ করে, যেটাকে আমরা বলি ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট। এবার তারা কিন্তু তুলে নিচ্ছে দ্রুত, এবং তার প্রভাব আপনি দেখবেন ডলারের টাকা, রুপি আর ডলারের যে এক্সচেঞ্জ রেট তার উপরে পড়েছে। রুপি ডেপ্রিসিয়েট করছে, অর্থাৎ ডলারের দাম টাকার তুলনায় বাড়ছে বাড়ছে। হ্যাঁ, তো সেইটা একটা বড় ঘটনা আর কি, এবং এটার জন্য অনেকটা ইম্প্যাক্ট পড়ছে মার্কেটে। হ্যাঁ, ইম্প্যাক্ট পড়ছে, অন্য স্টক এক্সচেঞ্জেও পড়ছে, শুধুমাত্র যে গ্লোবাল গ্লোবাল স্টক এক্সচেঞ্জে, নিউ ইয়র্কে হয়েছে, জাপানে হয়েছে, জাপানে হয়েছে, সিঙ্গাপুরে হয়েছে, সর্বত্রই হয়েছে। আচ্ছা স্যার, কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স এর মানে সিআইটি কালকে নির্মলা সীতারামনকে বলেছেন যে ইন্স্যুরেন্স কভারেজের উপর ফোকাস করতে, যেহেতু এত মহামারীর উপরে রোগটা দেখা দিচ্ছে, ইন্স্যুরেন্স কভারেজ। এবার কিছু কিছু জায়গায় ইনফরমেশন পাওয়া যাচ্ছে বিভিন্ন মেডিক্লেমের
বলুন বা বিভিন্ন হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি এরা ডিনাই করছে কভারেজের জন্য, তো এখানে কি মনে হয় যে এই পজিশনে এটা কি করা ঠিক হচ্ছে বা ফিনান্স মিনিস্টার কি রেসপন্সিবিলিটি নেবেন এটার জন্য? না, এটা তো প্রথমত আমি বলবো এটা নৈতিক নয়, মানে মেডিকেল কোম্পানি মেডিক্লেম কোম্পানি মেডিকেল মানে মেডিক্লেম কোম্পানিগুলি যদি এখন বলে যে না করোনা ভাইরাস আক্রান্ত হলে সেই রোগের চিকিৎসার টাকা আমরা দেব না, সেটা অনৈতিক। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, ইন্স্যুরেন্স কোম্পানিগুলো সবসময় সেই রিস্কেই ইনস্যুর করে যে রিস্কগুলো বেশি না, মানে করোনা ভাইরাস এত ব্যাপক আকারে হচ্ছে, ইন্স্যুরেন্স কোম্পানিগুলো ভয় পাচ্ছে যে এত লোককে টাকা দিতে হলে আমার কোম্পানির ক্ষতি হয়ে যাবে, এটা একটা বড় জায়গা। আরেকটা ব্যাপার হচ্ছে করোনার আক্রমণ রুখতে আমাদের মতো দেশে, কেন যে কোনো দেশেই সবার আগে যেটা প্রয়োজন যে হেলথ ইনফ্রাস্ট্রাকচার আমরা যেটাকে বলি স্বাস্থ্য পরিকাঠামো, সেটাকে বাড়াতে হবে এবং সেটা সম্পূর্ণ ফ্রি সার্ভিস হতে হবে, সরকারি হাসপাতালেই হোক বা আধা বেসরকারি হাসপাতালেই হোক, যে কোনো জায়গায়, এবং পর্যাপ্ত পরিমাণে বেড রাখতে হবে। আজকে যদি কলকাতায় আমার 2000 জন আক্রান্ত এখনো কলকাতায় কেউ হয়নি, মানে এটা আমাদের এই অবধি এখনো অবধি আমরা বেঁচে আছি, হ্যাঁ, কিন্তু যদি আজকে এরকম 2000 লোক যদি আক্রান্ত হয়, 2000 লোককে ইমিডিয়েটলি বড় মানে সরকারি হাসপাতালে রাখার জায়গা তো আমাকে করতে হবে প্রথমে, বা যেটাকে ওরা বলছে যে কোয়ারেন্টাইন করে রাখা, সেরকম ব্যবস্থা তো করতে হবে, রাখতে হবে সেই ইনফ্রাস্ট্রাকচার। এবং শুধু ব্যবস্থাটা শুধু বেডের ব্যবস্থা নয়, সেখানে সেইভাবে ব্যবস্থা করতে হবে, কারণ এই জাতীয় রোগীদের আইসোলেশনে রাখতে হয়, হ্যাঁ, এবারে পর্যাপ্ত পরিমাণে ডাক্তার নার্স প্যারামেডিক্যাল স্টাফ এদের নিয়োগ করতে হবে, এবং শুধু তাই না, তাদের নিয়োগ করলে আবার তাদেরও টেস্ট করতে হবে, এইগুলোর দিকে এখন নজর দিতে হবে। এটা অতি দ্রুততার সঙ্গে ভারতের স্বাস্থ্যের ভারতীয় ব্যবস্থায় স্বাস্থ্যের যে পরিকাঠামো শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় সর্বত্রই, মানে অন্যান্য রাজ্যেও, সেটা কতখানি দ্রুততার সঙ্গে এটা করা যাবে এটা নিয়ে আমি খুব সন্দেহ আনি। যদি আজকে মানে এখনো অবধি ভারতে করোনা আক্রান্তর পরিমাণ খুব বেশি নয় বলে আমরা এখন বেঁচে আছি, কিন্তু কিছুটা বেঁচে গিয়েছি, কিন্তু হঠাৎ করে যদি বেড়ে যায়, যেটা বলা হচ্ছে 16 মার্চ থেকে 31 মার্চ এটা সবচেয়ে ভাইটাল সময়, যে কারণে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় নানা রকমের জমায়েত ধর্মীয় প্রতিষ্ঠান সুইমিং পুল সবই সিনেমা হল বন্ধ করে দেওয়া হয়েছে, তো দেখা যাক, মানে কিন্তু পরিকাঠামোর উন্নতিটা খুব জরুরি, এবং এটা মাথায় রাখতে হবে। আজকে করোনার জন্য এরকম হচ্ছে, কিন্তু আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের দেশে কিন্তু প্রতিদিন প্রচুর মানুষ টিবিতে ডায়েরিয়াতে বা সাপের কামড়ে আক্রান্ত হচ্ছেন, এবং অনেক সময় দেখা যায় এই স্বাস্থ্য পরিকাঠামোর অভাবে তাদের ঠিকমতো চিকিৎসা হচ্ছে না এবং তাদের মৃত্যু হচ্ছে। এগুলো সংক্রমণ ব্যাধি নয়, কিন্তু পরিকাঠামোটা তো যে কোনো অবস্থার জন্য আমাকে তৈরি রাখতে হবে, তাই না? সেই মানে ভারতের জনসংখ্যার নিরিখে পরিকাঠামোটা তৈরি করা সেটা খুব জরুরি আর কি, সেটার ভীষণ অভাব। একদম স্যারের কাছ থেকে আমরা শুনে নিলাম যে কী কী সমস্যায় পড়তে হচ্ছে বা কী কী আমাদের করা উচিত যেগুলোর মাধ্যমে আমরা হয়তো কিছুটা সাহায্য পাবো, বা পপুলেশন নিরিখে যেগুলো বললেন উনি হেলথ ইনফ্রাস্ট্রাকচারে যে জিনিসগুলো ল্যাক, যেগুলো করলে আরও বেটার আমরা হয়তো ফেসিলিটি পেতে পারি। একটা কথা আমি সাধারণ মানুষকে আপনাদের এই চ্যানেলের মাধ্যমে বলতে চাই যে সরকারের তরফ থেকে বা আন্তর্জাতিক সংস্থা যেমন হুয়ের তরফ থেকে বা ইউনাইটেড নেশনসের তরফ থেকে যে সমস্ত বিজ্ঞপ্তি বা নোটিশ বা সার্কুলার করোনা সংক্রান্ত ব্যাপারে বেরোচ্ছে, যে কী প্রিকশন আমাদের নিতে হবে, কী সতর্কতা অবলম্বন করতে হবে, কীভাবে করতে হবে, সেইগুলো যেন আমরা সকলে মেনে চলি এই অ্যাটলিস্ট একটা মাস। শুনে নিলাম স্যারের কাছ থেকে আমরা যেটা উনি বললেন যে যত রকম রেস্ট্রিকশনস বা যত নোটিস যেগুলো পাবলিশ করা হচ্ছে WHO-র তরফ থেকে বা ইন্ডিয়ান গভর্নমেন্টের তরফ থেকে স্টেট গভর্নমেন্টের তরফ থেকে, সেগুলো মেনে চলার জন্য ধন্যবাদ স্যার এই সময় দেওয়ার জন্য। ধন্যবাদ অর্ঘ ক্যামেরা আকাশের সাথে দ্য রেগুলার .in-এ। আপনারা দ্য রেগুলার .in-এর পেজে সাবস্ক্রাইব করুন, লাইক করুন আরও ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।